পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে যে ধারণা দিয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। 1500 বছর আগে রব্বুল আলামিন আমাদের জন্য যে কিতাব নাজিল করেছেন, 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে সেই সায়েন্টিফিক থিওরি দিয়েছেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, والأرض بعد ذلك دحاها আমি এই পৃথিবীকে বিস্তীর্ণ করেছি কিসের মতো? দাহা। এখানে তো অনেক আলেমরা এসেছেন, কামুস ডিকশনারি আরবি অভিধান খুললে দেখবেন আরবিতে দাহা বলা হয় উট পাখির ডিমকে, দাহা বলা হয় উট পাখির ডিমকে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন আমি জমিনকে বিস্তীর্ণ করেছি কিসের মতো? উট পাখির ডিমের মতো। অর্থাৎ আমি এই পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বিস্তীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে? কথা বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে? বিজ্ঞান যেই ধারণা পৃথিবীর মানুষকে মাত্র কয়েক বছর আগে দিয়েছে আল্লাহর কোরআনে, 1500 বছর আগে সেই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে পৃথিবীর বিজ্ঞানকে কোরআন পরিত্যক্ত হিসাবে প্রমাণ করে দিয়েছে। শুধু তাই নয়, একটু মাথার উপরে মহাশূন্যের দিকে তাকান, এই মহাশূন্য এক বিশাল জগৎ। মহাশূন্য নিয়ে কথা বললে কয়েক রাত চলে যাবে, বিশাল এই জগৎ। কেন জানেন? মহাশূন্যের এক একটা সৃষ্টি পৃথিবীর চাইতে বড়। মহাশূন্যে যে সূর্য দেখেন, এই সূর্যটাই হচ্ছে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ, মহাশূন্য এই জমিনের চাইতে বিশাল জগৎ, বিশাল এই জগৎ। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা মহাশূন্য মহাকাশ নিয়ে কোরআনুল কারীমের কত সূরায় যে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। এই মহাশূন্য নিয়ে এখন নাসা গবেষণা করছে, আধুনিক যুগের বিজ্ঞানীরা মহাশূন্য নিয়ে গবেষণা করে করে নতুন নতুন তথ্য দিচ্ছেন। যেই তথ্যই তারা দেয় দেখা যায় এটা আর নতুন না, এটা কোরআনের কাছে কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। একটু ভালো করে আকাশের দিকে তাকান, ওখানে অনেকটা তো আকাশ নিয়ে গান লিখে, আকাশ নিয়ে গান লিখে আছে না? শুধু গান লিখলে হবে? একটু আকাশ এই মহাশূন্য এটা নিয়ে গবেষণাও করতে হবে। দেখেন এই ছোট্ট শামিয়ানা এই প্যান্ডেলকে দাঁড় করিয়ে রাখার জন্য কত পিলার, কত খুঁটি আছে, আছে না? আচ্ছা বলেন তো ওই খুঁটি ছাড়া এই শামিয়ানা এই প্যান্ডেলকে দাঁড় করানো যেত? কথা বলেন যেত? আপনাদের বাসা বাড়িতে, আপনাদের ঘরে, আপনারা যে সুন্দর সুন্দর বিল্ডিং বানালেন, টিনের ঘর বানালেন, এগুলা পিলার ছাড়া খুঁটি ছাড়া হয়ে গিয়েছে? তার মানে খুঁটি ছাড়া ঘর হয় না, বাড়ি হয় না, বাসা হয় না, প্যান্ডেলও এই পৃথিবী নামক বাড়ি, এই পৃথিবী এটাও তো একটা সংসার, জগৎ সংসার, তাই না? এই পৃথিবীর উপরে ছাদ হিসাবে আসমান আছে, এই আসমানকে আমাদের মাথার উপরে ঝুলায় রাখতে আল্লাহর কয়েক কোটি খুঁটি লাগছে, তাই না? হ্যাঁ, কেউ কি দেখছেন নাকি? লক্ষ্মীপুরের ডানে গ্রামে কি এক দুইটা খুঁটি আছে নাকি? আপনারা দেখছেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রাআদের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন আকাশের পানে তাকাও, আকাশের দিকে নজর দাও, দেখো আমি আল্লাহ পাক তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোনো পিলার ছাড়া, দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া তোমাদের মাথার উপরে আসমানকে শূন্যের উপরে আমি ঝুলিয়ে রেখেছি। কোনো খুঁটি আছে? আচ্ছা এই কথাটা কেন বললাম জানেন? এই পয়েন্ট কেন নিয়ে এসেছি? আপনার কি মনে হয় আল্লাহ তাআলা আসমান এটা কি এমনি এমনি বানিয়েছেন? নো, নেভার এভার, এমনি এমনি বানান নাই। আল্লাহ তাআলা এই আসমানকে মাথার উপরে মহাশূন্যে ঝুলিয়ে রাখার একটি কারণ রয়েছে, সেই কারণটা কি বলবো? সেই কারণ হলো কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া জাআলনাস সামা সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। রব্বুল আলামিন বলছেন তোমাদের মাথার উপরে
দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া মহাশূন্যে আসমানকে আমি যে ঝুলিয়ে রেখেছি তার কারণ হলো এই পৃথিবীকে যেন বসবাস উপযোগী বানানো যায়। এই পৃথিবীকে বসবাসের উপযোগী বানাবার জন্য মাথার উপরের আসমানকে আমি বাসাবাড়ির ছাদের মতো সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, অনেকে না বুঝে পড়ছে, এবার আমি বুঝাই দিই জিনিসটা। কারণ আমি যদি বলি ব্যাখ্যা বলেন সুরক্ষিত ছাদ মানে কি, এখানে বেশিরভাগই বুঝবে না, এটা পারবে না। এবার ব্যাখ্যা শুনে, বিজ্ঞান কি ব্যাখ্যা দিল আর কোরআন কি বলল, এই তো গেল শতাব্দীতে এটা বিজ্ঞানীরা বলেছে। শোনেন, খুব ভালো করে শুনেন। বলেন তো, আপনাদের বাড়িতে যদি ছাদ না থাকতো, আপনাদের এই বাড়ি বসবাসের উপযোগী হতো? থাকতে পারতেন না। এই যে শীতের দিন চলছে, এখন রাতের বেলা কুয়াশা পড়ে, মানে আপনার বাড়িতে দেয়াল আছে, টাইলস আছে, সুন্দর থাই গ্লাস দিয়ে জানালা লাগিয়েছেন, সব আছে, কিন্তু কি নাই উপরে? ছাদ নাই। এই বাড়ি কি থাকার উপযোগী? কেন থাকার উপযোগী নয়? কারণ হলো এই যে রাতের বেলা ঘুমালেন, কুয়াশা পড়বে, আবার ঝড় তুফানের দিনে, এই তো সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসতেছে, কোন গাছের ডাল যে এসে উপরে পড়বে নিজেও জানবেন না। আবার দিনের বেলা প্রচন্ড রোদ লাগবে, এই যে রোদের তাপ থেকে বাঁচার জন্য, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ঝড় তুফানের কবল থেকে বাঁচার জন্য, শীতের বেলা, এরপরে শীতের দিনে কুয়াশা থেকে বাঁচার জন্য, এক কথায় ঘরটাকে নিরাপদ রাখার জন্য, ঘরে নিরাপদে থাকার জন্য উপরে আমরা কি দেই? সেই ছাদ হতে পারে সিমেন্ট রড, ইট বালু এগুলো দিয়ে, হতে পারে টিন দিয়ে, হতে পারে সর দিয়ে, কিন্তু উপরে ছাদ থাকে কি থাকে না? কারণ ছাদবিহীন ঘর বসবাসের উপযোগী না। আজ পর্যন্ত কোনোদিন কি চিন্তা করেছেন যে মাথার উপরে আল্লাহ তাআলা আসমানকে কেন বানালেন? এখন আপনি বলবেন, হুজুর আমরা কেন চিন্তা করব? হ্যাঁ, আপনি চিন্তা করবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন চিন্তাশীল লোকেরাই হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল, আমার কথা নয়, রব্বুল আলামিন বলছেন আসমান জমিন, আসমান জমিন সৃষ্টি আর রাত দিনের আবর্তনের মধ্যে জ্ঞানবান লোক যারা, চিন্তাশীল মানুষদের জন্য শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। আসমানকে আল্লাহ তাআলা এমনি এমনি বানান নাই, আপনি চিন্তা করেন নাই কখনো, এই আসমানকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সেফটির জন্য, পৃথিবীর মানুষের নিরাপত্তার জন্য আসমান দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর নিরাপত্তা কেন? আসমান না থাকলে কি অনিরাপদ কিছু হতো নাকি? অবশ্যই হতো, অবশ্যই কি হতো? এবার আসেন, আল্লাহ তাআলা আসমানের মধ্যে, আসমানকে ছাদের মতো বানিয়ে এর মধ্যে আবার অনেকগুলো স্তর সৃষ্টি করলেন। বিজ্ঞান যেগুলো নাম দিয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম বিভিন্ন ধরনের স্তর আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করেছেন। যদি এই স্তরগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি না করতেন, তাহলে মহাশূন্যে অনেকগুলো ক্ষতিকর উল্কা রয়েছে, সেই উল্কা জমিনে পড়ে যেত, আর একটা উল্কা বেশি লাগবে না, একটা উল্কা যদি জমিনে কোনোদিন পড়ে যেত, এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব জলে পুড়ে একেবারে ছাই হয়ে যেত। আল্লাহু আকবার! উল্কাগুলো যেন জমিনে আসতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা আকাশের মধ্যে ছাদ সৃষ্টি করে এই ছাদকে বাধা প্রদানকারী বানালেন। উল্কা আসতে চায় কিন্তু ছাদ কি করে, কি করে? যেমন বৃষ্টি ঘরে পড়তে চায় কিন্তু ছাদ কি করে, কথা কয় না কেন, আটকায় রাখে। রোদ ঘরে আসতে চায়, ছাদ কি করে, আটকায় রাখে। ঠিক তেমনি ভাবে জমিনে উল্কা পড়তে চায় কিন্তু ছাদ সেটাকে কি করে? আপনারা বলবেন, হুজুর শুধুমাত্র উল্কার জন্য আল্লাহ ছাদ দিয়েছেন? নো, আরো আছে, সেটা কি বলবো? এই যে সূর্য পৃথিবীকে আলোকিত করে, সূর্য একটা লাইট, যেটাকে ইংরেজিতে বলা হয় কি বলা হয়, সানলাইট। সূর্যের আলোকে ইংরেজিতে কি বলা হয়, আর চন্দ্রের আলোকে মুনলাইট। মাশাআল্লাহ, জানেন আপনারা, বুঝাইতে সুবিধা হবে। এটাও তো একটা লাইট, আমার দিকে তাকান, এটাও একটা লাইট, এটাও লাইট, ইলেকট্রিক্যাল লাইট। আর সূর্যটা কি লাইট, সানলাইট। এই সানলাইট আর ইলেকট্রিক্যাল লাইট কি সমান? ভিন্নতা আছে, কত ভিন্নতা দেখেন। এক নম্বর ভিন্নতা হলো সাইজের ভিন্নতা, এটা আর কত, এক হাত দিয়ে ধরা যায়।
সূর্যকে কি আপনারা এক হাত দিয়ে ধরে রাখতে পারবেন নাকি? অনেকে তো কক্সবাজারে গিয়ে ধরে ফেলল, ওই যে যখন সূর্য অস্ত যায় ছবি তুলে দেখেন না, আছে কি না, এইরকম দিয়ে ছবি তুলে মনে হয় যেন তার হাতের তালুতে সূর্য। কি মনে করেন সূর্য এত ছোট? সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা সুবহানাল্লাহ কইতে মন চায় না, 13 গুণ না, 1300 নয়, 13000 নয়, কত লক্ষ? 13। যেই মানুষ জীবনে কোনোদিন লক্ষ্মীপুরের বাহিরে যায় নাই সে তো পৃথিবীর সাইজ জানা দূরের কথা, বাংলাদেশের সাইজও জানে না। কি বলেন, আমাদের বাংলাদেশ খুব বড়? ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের BA লেখারও জায়গা, এত ছোট এই দেশ। এই দেশের এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগে যেতে বেশি সময়, 1,47,570 বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশে আমরা বাস করি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই বাংলাদেশের চেয়ে 30-35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চাইতে 90 গুণ বড়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চাইতে 100 গুণ বড়। পৃথিবীতে আয়তনের দিক থেকে সর্ববৃহৎ দেশের নাম হলো রাশিয়া, যার আগের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। এটা বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়, মানে 160টা বাংলাদেশের, বাংলাদেশের চেয়ে রাশিয়া খুব ছোট, তাই না? হ্যাঁ, আপনারা তো মাঝে মাঝে বক্তব্য দিতে দিতে রাশিয়ার উপরে চলে যান, জবান শক্তির কোনো হেফাজত নাই, আছে না নাই? দেখেন না, কেউ কেউ মাঝে মাঝে বলে আমরা যেটা জানি আমেরিকা তা 3 মাস পরে জানে। কত বড় পাগল, আমেরিকার কাছে যাইতে পারবা? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই রাশিয়া 160 গুণ। আমি কিন্তু গল্প করতেছি না, আবার শুনেন কোন দিকে কথাগুলো নিয়ে যাচ্ছে। পৃথিবীতে এইরকম 250টার বেশি দেশ রয়েছে, এই 250টার বেশি দেশ নিয়ে পৃথিবীর পানি না মাটি, কথা কি কঠিন হয়ে যাচ্ছে? পৃথিবীর মাটি না পানি, মাটি মাটি, এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি আর 3 ভাগ। তাহলে বোঝা গেল 250 দেশের চাইতে সাগর মহাসাগরের পানির পরিমাণ, কিন্তু মাটিতে থেকে আমরা যে ফালাফালি করি, বেশি ফালাফালি করলে কিন্তু আল্লাহ চাইলে ওই পানি দিয়ে একদম শেষ করে দিতে পারে, কারণ আল্লাহর এমন ক্ষমতা, সাগরকে নগর বানান, নগরকে কি বানান, সব ক্ষমতা কার কাছে? নাকি আপনাদের কাছে? মাঝে মাঝে তো বলেন সকল ক্ষমতার মালিক আপনারা, সকল ক্ষমতার মালিক আপনারা হইলে ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা কারে দিয়ে ঘুমান? সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কোনো ঘুমও লা তাখুদুহু সিনাতু ওয়ালা, আল্লাহ তাআলা তো চাইলে আয়াতটা এভাবে নাযিল করতে পারবেন, তিনি ঘুমান না। এই কথা বললে অনেকে আপত্তি তুলতো, বুঝছি ঘুম আছে কিন্তু ঘুমায় না। সুবহানাল্লাহ, আল্লাহর শব্দ জয়ের নমুনা দেখেন, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। তো যেই কথা বলছিলাম, 4 ভাগের 1 ভাগ হলো মাটি আর 3 ভাগ, আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহ, উইকিপিডিয়াতে সার্চ করে দেখেন আয়তনের দিক থেকে সবচাইতে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, 16,24,57,000 বর্গ কিলোমিটার তার আয়তন। আল্লাহ, এইরকম 4 ভাগের 3 ভাগ পানি জগৎ আর 1 ভাগ মাটি, এই পানি আর মাটি মিলে হলো পৃথিবী, পানি আর পানি জগৎ আর এই ভূপৃষ্ঠ মিলে কি হলো পৃথিবী। এই বিশাল পৃথিবীর চাইতে কক্সবাজারে গিয়ে যে সূর্যকে হাতে নিয়ে ফেলতে চান, ওই সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। আমি বলেছিলাম ইলেকট্রিক্যাল লাইট আর সানলাইট এর মধ্যে ব্যবধান বুঝাচ্ছে, সাইজের ব্যবধানটা বুঝলেন তো? সাইজের ব্যবধান বুঝলেন। এবার আসেন আলোর পার্থক্য কেমন, আলো আলো, এখানে ইলেকট্রিক্যাল লাইট যারা লাগিয়েছে এরা আছে নাকি এখানে? এই বলো তো এটার পাওয়ার কত, ইউনিটটা কত? 50 না, যাই হোক এরকমই হবে, 50 বা 60, বললাম 50, ধরেন কত? এবার আপনারা আমাকে বলেন এই সূর্য, যেই সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, কয়টা লাইট? কয়টা লাইট এখানে? কয়টা? আপনি তো কথা কয় না, কয়টা লাইট? বহু লাইট।
আর পুরো পৃথিবীর জন্য লাইট কয়টা? এটার পাওয়ার যদি হয় 50 50 50 50, আরে বাপরে বাপ, কত লাইট এখানে, কত গুনবেন আপনি? আর পৃথিবীর জন্য লাইট কয়টা? একটা। কথা বলেন, একটা। এবার বলেন ইউনিট কত, পাওয়ার কত? হ্যাঁ, অগণিত বললে হবে না। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহ আকবার। এখন আমার লক্ষ্মীপুরের সুশিক্ষিত ভাইরা আপনারা জবাব দেন, 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার লাইট। মাঝে মাঝে দেখবেন আমরা যারা স্টেজে কথা বলি, এই ক্যামেরাম্যান ভাইরা অনেক সময় তাদের এটা কি কি বলে, ফ্লাশ লাইট নাকি? জানলাম যে আপনার এটা কি লাল, তিন চারটা ফ্লাশ লাইট দিলে আমাদের ঘাম ছোটে। এগুলোর পাওয়ার থাকে কত? কত থাকে? 1,000 না? এখানে 1,000 ওয়াটের চার পাঁচটা লাগাইলে আপনারা যারা আছেন দেখবেন ঘাম বেরোবে খালি। তো 4,000-5,000 ইউনিটের লাইট জ্বললে যদি এমন ঘাম বের হয়, আপনারা বলেন 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা আলো যদি সরাসরি পৃথিবীতে আসতো, ঘামতেন কি আর? সবাই জলে পুড়ে একেবারে কি হইতেন? সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াময়। এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো আল্লাহ তাআলা সরাসরি দুনিয়ায় পাঠান না, সুবহানাল্লাহ। কারণ পাঠালে আপনি আমি বাঁচতাম না, চান্দি টান্দি ফেটে একদম জায়গায় শেষ। তাহলে আল্লাহ কি করলেন, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। 8 মিনিট? আমি কি বানায় বলছি? এটা মহাকাশ বিজ্ঞানীদের দেয়া তথ্য। 8 মিনিট 10 সেকেন্ড লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে, তাও সরাসরি আসে না, সরাসরি আসলে সব জ্বলে যেত। আল্লাহ তাআলা এই জন্য আসমানকে ছাদ বানিয়ে আবার মাঝখানে কিছু বাধা প্রদানকারী জিনিস বানালেন, কিছু বায়ুমণ্ডলীয় স্তর বানালেন, ফিল্টার বানালেন, সেই সূর্যের আলোকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে, যেগুলোর নাম একটু আগে বললাম, ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম অসংখ্য স্তর আল্লাহ মহাশূন্যে বানালেন, অসংখ্য ফিল্টার বানালেন, সেই সূর্যের আলো সরাসরি দুনিয়ায় আসতে পারে না, এই ফিল্টারগুলোতে আল্লাহ তাআলা সূর্যের আলোকে পিউরিফাই করে করে থেকে থেকে যতটুকু আলো আমাদের জন্য দরকার ঠিক ততটুকু আলো আল্লাহ দয়া করে আমাদের জন্য পাঠান। সুবহানাল্লাহ, যদি সরাসরি আসতো পৃথিবীতে কিছুই থাকতো না। কোন পয়েন্টে ছিলাম মনে আছে? হ্যাঁ, এটাও ভুলে গেলে চলবে না। আমি বলছিলাম মাথার উপরের আসমানকে আল্লাহ খামা খা বানান নাই। কেন বানালে? আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 32 নম্বর আয়াতে বলছেন খামা খা বানাই নাই, ওয়াজআলনা সামাআ সাকফাম মাহফুজা, আমি এটাকে পৃথিবীবাসীর প্রোটেক্টের জন্য, সুরক্ষার জন্য আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। কারণ আসমানের উপরে বহু জিনিস আছে যা সরাসরি আসলে পৃথিবীর মানুষ শুদ্ধা সব মরে যেত, সব ধ্বংস হয়ে যেত। এজন্য আসমানকে আমি একটি সুরক্ষিত ছাদ বানিয়ে গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মানুষের জন্য পৃথিবীকে আমি বসবাসের উপযোগী বানিয়েছি, সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে বিজ্ঞানীদের দেওয়া যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, বিজ্ঞান এই তথ্য দিয়েছে গেল শতাব্দীতে, যে শতাব্দী শেষ হলো এই শতাব্দীতে দিল। কিন্তু আল্লাহ তাআলা এই তথ্য অর্থাৎ আসমান যে সুরক্ষিত ছাদ, এই কথাটি কোরআনুল কারীমে বলেছেন কয় বছর আগে? কয় বছর আগে? বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন বিজ্ঞানকে পরিত্যক্ত করেছে, বিজ্ঞান কোরআনকে পুরাণ বানাতে পারে নাই, পুরাতন বানাতে পারে নাই, বরং কোরআন বিজ্ঞানকে পুরাতন করেছে। কিয়ামত পর্যন্ত সকল তথ্য কোরআন এভাবে পুরাতন করতেই থাকবে, করতেই থাকবে, কারণ আল্লাহর কোরআন হচ্ছে সবচাইতে লেটেস্ট, সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের ঘরে আছে না নাই? আছে। পড়েন তো আপনারা তুতা পাখির মতো, ইয়াসিনুল কোরআনুল হাকিম, ইয়াসিনুল কোরআনুল হাকিম অর্থ বুঝেন, ওল কোরআনুল হাকিম বিজ্ঞানময় কিতাব এটা, সুবহানাল্লাহ। আল্লাহ আকবার, শুধু মহাশূন্য নয়, এই মহাশূন্যে সূর্য ছাড়া আর কোনো জিনিস নাই? কি আছে? চন্দ্র আছে, গ্যালাক্সি আছে, গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ আছে। আমি সব কথা বলতে গেলে আজকে শেখকে আর কুরআন তেলাওয়াতের সুযোগ দেওয়া যাবে? আমি 10-15 মিনিটে শেষ করছি, এরপর আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ।
বাকি কথা পরবর্তীতে সুযোগ পেলে শোনা যাবে ইনশাআল্লাহ। আমি আসলে অন্য বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু শামসুল ইসলাম কচি ভাই বললেন হুজুর এই বিষয়টা আলোচনা করা দরকার, কারণ মানুষ দিন দিন কোরআন থেকে উদাসীন হয়ে পড়ছে, মানুষ কোরআনের মর্ম বুঝে না, কোরআনের দাম বুঝে না। আমাদের ঘরে থাকা কিতাবটি কত মূল্যবান এটা মানুষ বুঝে, এটা বুঝার চেষ্টা করুন। ছেলে মেয়েকে খালি যে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া আর সায়েন্সে পড়াইয়া মনে করছে দুনিয়ার সব আপনি বুঝাই ফেলতেছেন, কি বুঝাইছে? পৃথিবীর সবচাইতে বড় জ্ঞান বিজ্ঞানের কিতাব হলো আল্লাহর কোরআন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে আগে কোরআন শিখান, দেখবেন কোরআন আপনার সন্তানকে দুনিয়ার সব শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, এটা শিখান আগে। এই যে চন্দ্র, সূর্য এবং চন্দ্র দুটারই আলো আছে, কিন্তু একটার নিজস্ব আলো আছে আর একটার নিজের কোনো আলো, এটা বিজ্ঞান বলেছে কিছুদিন আগে। আর আল্লাহ তাআলা 1500 বছর আগেই সেই কথা বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারান। এর অর্থ কি? অর্থ হলো বরকতময় সেই সত্তা যিনি মহাশূন্যে অসংখ্য গ্যালাক্সি সৃষ্টি করেছেন আর সূর্যকে তেজোদ্দীপ্ত বাতি এবং চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছেন। এবার বলবেন হুজুর এই আয়াতের সাথে আলোর সম্পর্ক কি আছে? কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? কথা কোন না কেন, কোন ভাষায়? জন্য কোরআন বুঝতে হলে আরবি ভাষা বুঝতে হবে। এখন তো অনেকে বলে আমি ঘরের ভিতরে আলিফ বা তাসা পড়ে সব কোরআন পড়ে যাচ্ছি। হুজুররা পিঠা খেয়ে খেয়ে পড়ছে, গাধা। হুজুররা পিঠা খেয়ে খেয়ে উস্তাদদের কাছে গিয়ে পড়ছে বলে হুজুররা সঠিক কোরআন বুঝছে। আর তুমি ঘরের ভিতরে সব শিখে ফেলছো বলে তোমাকে দেখলেই কোরআন বলা মানুষ মনে হয় না, মানুষকে দেখলেই তো বোঝা যায়, ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা একটু খেয়াল করেন, সূর্যের আলো, সূর্যের আলোর কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়েকটি শব্দ উল্লেখ করেছেন, সিরাজ কিংবা অন্য আয়াতে আল্লাহ বলছেন দিয়া, আছে না নাই? এই সিরাজ আরবিক ডিকশনারি কামুস খুলে দেখেন, সিরাজ মানে হলো যা নিজে নিজে উদ্দীপ্ত হতে পারে, যা নিজে নিজে প্রজ্বলিত হতে পারে, আরবি ভাষায় সেটাকে বলা হয় সিরাজ। আর নূর কিংবা মুনির বা মুনিরা, আরবিতে নূর মুনির বা মুনিরা বলা হয় তাকে যার নিজের আলো নেই, অন্য কেউ যাকে আলো দেয়। আল্লাহ তাআলা এখানে সূর্যের জন্য সিরাজ ব্যবহার করলেন আর চন্দ্রের জন্য নূর শব্দ ব্যবহার করে বুঝালেন যে এই চাঁদ হচ্ছে আল্লাহর এমন এক সৃষ্টি যার নিজস্ব কোনো আলো বরং তা সূর্যের আলো থেকে আলো ধার করে। আমার চাঁদের মধ্যে ফাটল রয়েছে, চাঁদের মধ্যে কি রয়েছে? ফাটল রয়েছে। এটাও আমরা কিছুদিন আগে জেনেছি, কতদিন আগে জানলাম? 1969 সালে জানছি, 1957 সাল থেকে কিংবা 1959 সাল থেকে মহাকাশ অভিযান শুরু হয়। তার 1969 সালে তিনজন বন্ধু চাঁদে গিয়েছিল, না নাম কি এদের? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, জানেন তো আপনারা। এই তিনজন সর্বপ্রথম চাঁদে গেল, গিয়ে দেখলো হায় হায় চাঁদের মাঝখানে দেখি ফাটল আছে, কি আছে? এরা দুনিয়াতে এসে বললো দুনিয়ার মানুষ শোনো রাতের বেলা যে চাঁদ দেখো এর মাঝখানে কিন্তু কি আছে, দেখবেন চাঁদ দেখলে গাছের মতো কি জানি মনে হয়, মনে হয় না? চাঁদের মধ্যে কি আছে? ফাটল আছে। এরা এসে বললো ফাটল আছে। এখন কত সাল? 1969 সালে বলছে, কত বছর হয়েছে? 52 বছর। কত বছর? মাত্র 52 বছর আগে আমরা যেই কথা জানলাম রব্বুল আলামিন চন্দ্র দ্বিখণ্ডিত করণের সেই কথা দুনিয়ার মানুষদেরকে কোরআন নাজিল করে জানালেন। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 1 এবং 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। কিভাবে চাঁদ দুই ভাগ হয়েছিল শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন মক্কার মুশরিকরা তখন বলল ওগো মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে তোমাকে নবী বলে দাবি করেছ, যদি সত্যিকার অর্থেই তুমি নবী হয়ে থাকো তাহলে তুমি আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাও,
ঈশ্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তায় পেরেশান হয়ে গেলেন। রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, অগো আমার হাবিব, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার হাতের আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে, চাঁদের দিকে আপনি ইশারা করে, যা কাজ করার সব করে দিবেন কে? আল্লাহর হুকুমে আমার নবী যখন হাতের এই শাহাদাত আঙ্গুল চাঁদের দিকে ইশারা করলেন, আকাশের চাঁদটা দুই ভাগ হয়ে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এক ভাগ আবু কোবাইস আর আরেক ভাগ কুল্লাইস নামক পাহাড়ে গিয়ে পতিত হয়েছিল। সেই চাঁদ দ্বিখণ্ডিতকরণের ঘটনা কালের বিবর্তনে মানুষ ভুলে গিয়েছিল। 1969 সালে এরা এই তিন বন্ধু চাঁদে গিয়ে মানুষকে জানালো, আর আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি তো এজন্য ভুলে গিয়েছি। অথচ এই চাঁদ দ্বিখণ্ডিতকরণের ঘটনাও 1500 বছর আগে জানিয়েছেন কে? এই মহাশূন্যে যে সূর্য আছে, সূর্য চন্দ্র ছাড়াও কি আছে? তারকা আছে। তারকা চিনেন আপনারা? ইংরেজিতে কি জানা বলে? স্টার। কি বলে? তারকা। বুঝেন আপনারা? আচ্ছা বলেন তো, আমরা এই লক্ষ্মীপুর থেকে সন্ধ্যার পরে দিনের বেলা সূর্যকে যত বড় দেখি জমিন থেকে আর কি, তারকাকে আরো বড় দেখা যায় না ছোট দেখা যায়? আরো কি দেখা যায়? আচ্ছা আপনাদের কি মনে হয় ওই তারকাগুলো এত ছোট? যেই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞানীরা বলছেন তারকা হলো যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের মতো 50,000 কোটি সূর্যকে গিলে ফেলতে পারবে, একা গিলতে পারবে এইরকম বিশাল বিশাল সাইজের তারকা, বিশাল বিশাল সাইজের স্টার আল্লাহ তাআলা মহাশূন্যে গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন। আল্লাহ, তাহলে আপনি একটু কল্পনা করেন তো মহাশূন্য কত বিশাল জগৎ, কত বিশাল জগৎ। আল্লাহু আকবার। শুধু সূর্যই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ, আর স্টার তারকা যে কত কোটি আছে, কত হাজার কোটি আছে আমি আপনি জানি। এমন এমন সাইজেরও তারকা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই ধরনের সূর্য 50 কোটি সূর্য একাই পেটের ভেতরে ঢুকাই দিতে পারবে এরকম বিশাল বিশাল তারকাও গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন কে? এই তারকার চাইতে বড় জিনিস মনে হয় মহাশূন্যে নাই? অবশ্যই আছে। তার নাম কি? হ্যাঁ, ব্ল্যাক হোল। ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল, বাংলায় বলে অন্ধকূপ। এই ব্ল্যাক হোলের কথা মনে হয় কোরআনে নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আমি কসম করছি সেই জায়গা যেখানে এসে নক্ষত্রগুলো খসে পড়ে যায়। আল্লাহু আকবার। কোন নক্ষত্র? কোন নক্ষত্র? যেই নক্ষত্র সূর্যের চাইতে আরো 50,000 কোটি গুণ বড় এমন নক্ষত্র, এগুলো যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে পড়ে যায়, চুনগাম যেমন মানুষ অথবা হাওয়া মিটাই বুঝে, লক্ষ্মীপুরে হাওয়া মিটাই কি কি বলে ভাই? আমরা আমি নিজেও ছোটবেলায় খাইছি এক ধরনের, মাহফিলে গেলেও আমরা দেখতাম বাজারে বিক্রি করতো ওই লাল, কি জানি মুখে দিলেই শেষ, মজার খানা। আচ্ছা মজার খানা চিনেন আপনারা? মুখে দিলে, মুখে দিলে এই ব্ল্যাক হোল এত বিশাল, মুখে দিলে সে সোয়া যাওয়ার মতো, ওই বিশাল বিশাল তারকাগুলো ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে পড়লে ওগুলো মুখে দিলে যেমন শেষ, ওইটাও। আল্লাহু আকবার। এই মহাশূন্যকে তো বিশাল করে বানালেন কে? আল্লাহ। বানালেন কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারা মুনীরা। বরকতময় সেই সত্তা যিনি মহাশূন্যে অসংখ্য গ্যালাক্সি সৃষ্টি করেছেন, সূর্যকে তেজোদ্দীপ্ত আর চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন এই সূর্য যে মহাশূন্যে আছে, এই সূর্য ঘুরতেছে না পৃথিবী ঘুরতেছে, এটা নিয়ে যে বিজ্ঞানীরা কত কিলাকিলি করলো। সবার আগে টলেমি, নামটা কি একটু মুখস্থ করে যান, নামটা কি? টলেমি। নামটা কি? টলেমি, মনে থাকবে তো? এই টলেমি বলেছিল, আসলে পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চারপাশে। এই লোকটাই তথ্য দিল 1512 সালে। কত সালে? এখন কত সাল? 1512 সালে নিকোলাস কোপার্নিকাস বললেন, এতদিন টলেমি যা বলেছে সব ভুল, সব ভুল।
আমি এখন গবেষণা করে দেখেছি সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে তোমার মাথাও ঘুরে আমার মাথাও ঘুরে সব কিছু কি হয় কত সালে বলছে ১৫০০ এখন কত ২০০০ তার মানে আজ থেকে মাত্র ৫০০ কিংবা ৫০০ বছর আগে বিজ্ঞান যেই তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছে রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই ঘোরাঘুরি সমস্যার সমাধান কোরআনে দিয়েছেন কে আল্লাহ কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিনের ৩৮ থেকে ৪০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله تعالى بولتين সূর্যের জন্য আমি একটি নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি সূর্য তার ওই নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে চন্দ্রের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি চন্দ্র তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না রাত কখনো দিনের আগে যেতে পারে না প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী সন্তরণ করছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সবকিছুই কি করে সবকিছুই আকাশ নিয়ে তো বহুত কথা বলে ফেললাম এখন তুরা জমিন নিয়েও কইলাই দেনে তুরা সিলেটে মতিলাম সামান্য জমিন নিয়ে বলি যে জমিনের উপরে আপনি আমি বাস করছি বসে আছেন আপনারা এই জমিনটা আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আমি এটাকে বিছানার মতো করে বিছিয়েছি আপনারা যে বিছানার চাদর বিছান বিছানার চাদর বিছানার উপরে এটা নড়াচড়া করে কিনা করে কিনা তো জমিন সমতল বিছানার মতো বিছিয়েছেন এই জন্য জমিনটা নড়াচড়া করে কারণ ভূতত্ত্ববিদ যারা মাটি দিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন যে এই জমিনের উপরে পাতলা পাতলা অনেকগুলো টেকটোনিক প্লেট রয়েছে টেকটোনিক প্লেট রয়েছে এই পাতলা প্লেটগুলো সবসময় এরকম 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 নড়াচড়া করে এইরকম নড়াচড়া করলে যে আপনারা বসছেন না যদি নড়াচড়া করতেই থাকতো এই যে আমি হুজুর এখন কথা বলতেছি চেয়ারে বসে আমি এরকম 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 কথা বলতাম আপনারাও এরকম এরকম করতেন নড়াচড়ার ভিতরেই আমরা সবসময় থাকতাম তো এখন আপনারা বলবেন হুজুর তাইলে নড়ে না কেন সব কিছু নড়াচড়া বন্ধ কেন নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ একটা কায়দা করে রাখছে সেটা কি দেখেন দেখেন আমি যে চেয়ারে বসেছি তাকান এই চেয়ারটা প্রথমে কি ছিল গাছ ছিল গাছ কাটলো করাত দিয়ে কেটে তক্তা বানালো হলো কাঠ বানানো হলো এরপরে এটাকে লোহা দিয়ে কি করা হয়েছে পেরেক দিয়ে জোড়া লাগানো হয়েছে তার মানে এই চেয়ারটা হচ্ছে জোড়া লাগানো কাঠের সমষ্টি বলা যায় তাই না জোড়া লাগিয়ে এটাকে চেয়ার বানানো এই জমিন যেন এরকম এরকম না করে আল্লাহ তাআলা পেরেক এই চেয়ারের উপরে এই চেয়ারকে যেমন পেরেক দিয়ে সব টাইট করা হয়েছে একত্রিত করা হয়েছে এই জমিনের উপরেও আল্লাহ তাআলা পর্বতমালা বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেকের মতো এরকম গেড়ে দিয়েছে জমিন যেন আর না নড়ে আল্লাহু আকবার ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম আল্লাহ তাআলা বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম জমিন যেন নড়াচড়া না করে এইজন্য জমিনের উপরে পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে আমি টাইট শক্ত করে দিয়েছি সুবহানাল্লাহ এবার আসুন আসল কথায় বলেন তো লোহার বেশিরভাগ অংশ উপরে থাকে না নিচে থাকে বুঝে শুনে জবাব দেন কিন্তু লোহার বেশিরভাগ অংশ উপরে না নিচে এই দেখেন এখানে লোহা আছে লোহাটা নিচে না উপরে আছে না নিচের দিকে ঢুকে গেছে এখন প্রশ্ন হলো আপনাদের কাছে লক্ষ্মীপুরের ভাইরা আপনারা তো পাহাড়কে উঁচা দেখেন এখন পাহাড় যদি পেরেকের মতো হয় তাহলে তো পাহাড়ের উপরে যা আছে নিচে তার চেয়ে বেশি থাকা কমন সেন্স কি বলে কমন সেন্স বলে যদি এই পাহাড় সত্যিকার অর্থেই পেরেকের কাজ করে তাহলে উপরে যা আছে নিচে তার চেয়ে বেশি থাকা কথা এবার আসেন তো
বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন, তারা বলছেন হ্যাঁ, পাহাড়ের যে অংশ মাটির উপরে এর চেয়ে বেশি মাটির। এক্সাম্পল না দিলে তো আপনারা বুঝবেন না। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হ্যাঁ, মাউন্ট। গুগলে সার্চ করবেন, দেখবেন মাউন্ট এভারেস্টের চূড়া ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু। 9 কিলোমিটার, আপনি জানলে অবাক হয়ে যাবেন। ভূতত্ত্ববিদরা বলছেন এই মাউন্ট এভারেস্টের চূড়া 9 কিলোমিটার উঁচু হলেও ভেতরে তা 120 থেকে 125 কিলোমিটার পর্যন্ত নিচের দিকে গেড়ে আছে। তাহলে বুঝা গেল পাহাড়ের যে অংশ মাটির উপরে থাকে এর চাইতে 15-20 গুণ বেশি অংশ মাটির নিচে। কারণ পাহাড়গুলো কিসের মতো? কিসের মতো? বিজ্ঞানীরা এত লাফালাফি করে লাভ নাই, এটা কিছুদিন আগে জানছে। আল্লাহ বলছেন দেখেন তাবিজ আর মনে যাওয়ার পর খতম না, এটা খতম দেওয়ার জন্য, তাবিজ লেখার জন্য আর ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে কোরআন পড়ে কোরআন বুঝে জীবনকে কোরআনের রঙে রাঙাবার জন্য। আমার ভাইয়েরা, আমি সর্বশেষ একটি কথা বলে আলোচনার শেষ দিকে যেতে চাই। শেখও চলে আসতেছেন, আমরা শেখের জবান থেকে সুললিত কণ্ঠে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ একটি পয়েন্ট বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফাযিলাতু শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারের আগমন। আহলান ওয়াসাল, আহলান ওয়াসাহলান ও মারহামান বিক। আমাদের আজকের এই কেরাত ও ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের বাংলাদেশের অহংকার, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী ফাযিলাতু শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। তিনি আমাদের মঞ্চে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। শেখের জবান থেকে ওনার সুললিত কণ্ঠে আমরা কোরআনের অমীয় বাণী শুনবো ইনশাআল্লাহ। তবে মেহমানকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি, এজন্য শেখের কাছ থেকে আমি 2 মিনিট সময় নিচ্ছি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। না শেখ, আমি নিজেই আপনার তেলাওয়াতের ভক্ত আলহামদুলিল্লাহ, কারণ এখন তো পাশে বসে আর প্রশংসা করা যাবে না, এখন তো অপরাধ হয়ে গেছে। একটু আগ পর্যন্ত তো আমরা যা বলার বলে দিচ্ছি। আমরা মনে করি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফেজাহুল্লাহ আমাদের বাংলাদেশের জন্য এক অমূল্য সম্পদ। আমরা বেশি কথা বলবো না, যেহেতু পাশে বসা, শুধু আমরা এতটুকু দোয়া করব আল্লাহ যেন আমার দেশের এই অমূল্য সম্পদকে, এই অমূল্য রত্নকে আল্লাহ যেন হেফাজত করেন, তার কণ্ঠকে যেন আল্লাহ হেফাজত করেন, কণ্ঠের মধ্যে যেন বারাকা দেন, আর আল্লাহ তাআলা যেন দীর্ঘ হায়াত দিয়ে আমাদের মধ্যে বহুদিন বাঁচিয়ে রাখেন। ওনার বাবাকেও আপনারা চিনেন, বাংলাদেশের সকল মানুষ চিনেন, আল্লাহ তাআলা যেন ওনার বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা কোরআন আর বিজ্ঞান নিয়ে আমি কথা বলছিলাম, সেই বিজ্ঞানময় কোরআনের এত চমৎকার রিসাইটেশন আপনারা শেখের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন এমন, মানুষ শুনলেই হৃদয়টাকে প্রশান্ত করে দেন কে। আমি সর্বশেষ আমাদের হিউম্যান বডিতে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কয়েকটি বৈজ্ঞানিক তথ্য দিয়ে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। তার মধ্যে দেখেন, আমি শুধুমাত্র চক্ষু জিহ্বা এটা নিয়েই আমি কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে চর্মচক্ষু দেইনি? আমি কি তোমাদেরকে জিহ্বা দেইনি? এই চক্ষু কত বড় নিয়ামত আপনি জানেন? কত বড় নিয়ামত! বিজ্ঞান বলছে, বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালারস। মানুষেরা তার চর্মচক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালার শনাক্ত করতে পারে। আল্লাহ, এই চক্ষু না থাকলে আমরা দেখতে পেতাম? চোখের ভিতরে লেন্স আছে, এই ক্যামেরাওয়ালা ভাইদের ক্যামেরায় লেন্স আছে, লেন্স না থাকলে আপনি চোখে দেখতে পেতেন না। এই জিহ্বা আছে, এই জিহ্বা, একটা জিহ্বা দিয়া গরুর টেস্ট একরকম, মাছের টেস্ট একরকম, মাসকালার ডাল একরকম। আজকে আমাদেরকে কচি ভাই যা যা খাওয়াই সেগুলো বলতেছি আর কি। সালাদের টেস্ট একরকম, তারপরে পাবদা মাছের টেস্ট একরকম, তারপরে রুই মাছের টেস্ট একরকম, দুধের টেস্ট যা যা খাওয়াইছে সব কিন্তু বলে দিচ্ছে, আরো খাওয়াইছে, এগুলো আমি টাচ করি নাই।
জিহ্বা কয়টা? কয়টা? বিজ্ঞানীরা বলছেন মানুষ একটা জিহ্বা দিয়ে টক ঝাল মিষ্টি তিতা নোনা এই ধরনের প্রায় 3000 এরও বেশি 3000 রকমের স্বাদ তারা আস্বাদন করতে পারে। সুবহানাল্লাহ। এবার আসেন এই যে শ্রবণ শক্তি, কানের মধ্যে 1,00,000 শ্রবণ কোষ দেওয়া হয়েছে যেন আপনি শুনতে পান। বর্তমান বিজ্ঞান বলছে, হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করছেন তারা বলছেন, এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। মানব সন্তান দুনিয়াতে আসার 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই শুনতে পায়। সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র মাখলুক, পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগেই মায়ের পেটের ভেতরে শুনে। আল্লাহ আকবার। যেখানে বিড়াল জন্মের 5-6 ঘন্টা পরে শুনে, কুকুর 5-6 দিন পরে শুনে, খরগোশ 2-3 দিন পরে শুনে, কিন্তু মানুষ জন্মের 4 মাস আগে। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান বহু এগিয়ে গেছে, এগিয়েছে, কিন্তু কোরআনের চেয়ে পিছিয়ে। এই তথ্য কোরআনুল কারীমে আছে। আপনি কোরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় শ্রবণ শক্তির কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা সাব শব্দ ব্যবহার করেছেন, আর দৃষ্টি শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বাসর শব্দ ব্যবহার করেছেন। এখন আপনি কোরআন খুলে দেখুন, রাব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় সাম আর বাসর শব্দ দিয়েছেন তত জায়গায় বাসরের আগে সাম দিয়েছেন। ফর এক্সাম্পল, ইন্নাস সামআ ওয়াল বাসর ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সকল আয়াতে দেখবেন সাম এর পরে বাসর এসেছে। এই জন্য আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সকল জায়গায় সাম এর পরে বাসর দিয়েছেন, বাংলায় বললে হয় যে শ্রবণ শক্তির পরে দৃষ্টি শক্তির কথা বলেছেন, দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। এই আয়াতগুলোর সাইন্টিফিক ব্যাখ্যা হলো এই, তার মানে হলো মানব সন্তান দৃষ্টি শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান জানিয়েছে এখন, আর কোরআন জানিয়েছে 1000 বছর কোরআন আগে না বিজ্ঞান আগে? এই কোরআন আমরা পড়ব, শুনব, বুঝব, জীবনটাকে কোরআনের রঙে রাঙাবো ইনশাআল্লাহ। আসুন এই কোরআন এর মর্ম আমরা উপলব্ধি করার চেষ্টা করি। আমাদের কাছে নাজিল হওয়া এই কিতাব ঘরের মধ্যে শুধু না রেখে দেই, শুধু চুমু দিয়ে আর গিলাফ বস্তুনি দিয়ে পেঁচিয়ে আমরা যেন না রেখে দেই, আমরা যেন এই কিতাবকে শুধু মোল্লা মৌলভীদের কিতাব বলে না করি, আমরা যেন এই কিতাবকে আমাদের জীবন পরিবর্তনের সংবিধান, আমাদের জীবন গঠনের সংবিধান, আমাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।